আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সজি ফ্ল্যাট নুডলসের রেসিপিটা এটা আমি প্রথমবার ট্রাই করছি তাই ভাবলাম একটা ভিডিও মেক করা যাক প্রথমে নুডলসটা আমি অল্প পানির মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা সেদ্ধ করতে সাত থেকে দশ মিনিট সময় লাগে আসলে টাইমিংটা কিন্তু নুডলসের প্যাকেটের উপরে দেওয়া আছে তো আপনারা চাইলে আবার রিচেক করতে পারেন আর আমি সেদ্ধ করার পর পানিটা ঝরানোর জন্য ছাঁকনিতে রেখে দিয়েছি এরপর আমি নুডলসের জন্য গাজর মরিচ পেঁয়াজ অল্প করে মুরগির মাংস কুচি করে নিয়েছি আপনার চলে আরও সবজি অ্যাড করতে পারে আমার এর যে বেশি সবজি ছিল আমি আর অ্যাড করতে পারি না শুধু গাজরটাই ব্যবহার করেছি আর একটা ডিম নিয়েছি দেন একটি পাত্রের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে সেখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি এবং সেখানে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি একটু ফ্রাই হওয়ার জন্য দেন একটু নেড়ে ফ্রাই করার পরে সেখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো মতো করে আবার নেড়ে নিয়েছি তারপর গাজর দিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর সাথে দিয়েছি অল্প পরিমাণে রসুন বাটা আদা বাটা এরপর আরও একটু ভালো মতো করে সব কিছু নেড়ে চেয়ে নিলাম তারপরে ইউজ করছি সয়া সস সয়া সসটা মতো ব্যবহার করবেন কারণ এখানে আবার মশলা ইউজ করা যাবে লবণও দেওয়া যাবে আর সয়া সসের মধ্যে কিন্তু অলরেডি লবণ থাকে তাই এই সয়া সস ব্যবহার ক্ষেত্রে একটু ওই সাবধানতা অবলম্বন করবেন তারপর আমি এখানে ওই সজীব নুডুলসের যে মশলা ছিল ওটা দিয়েছি তারপর ইউজ করেছি টমেটো সস আর আমার মনে হয়েছে আমি মনে হয় যদি সজিব নুডলসের মশলাটা ব্যবহার না করে আমি আমার কাছে যে ম্যাগি মশলা ছিল ওটা ব্যবহার করলে আমার টেস্টটা আরও বেটার হতো দেন একদম শেষে আমি এখানে নুডলস দিয়ে দিয়েছি আর নুডলসটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের গরম গরম সজিব ক্ল্যাট নুডলস একদম রেডি খাওয়ার জন্য টেস্টটা কিন্তু ভালোই ছিল আমি প্রথমবার বানিয়েছি আর প্রথমবার টেস্ট করেছি তো আমার ভালোই লেগেছে আর শুধু এটা মনে হয়েছে যে আমি যদি মনে মশলা চেঞ্জ করতাম টেস্টটা আরও বেটার হতো নয় ওভারঅল আমার খুবই ভালো লেগেছে আপনার ট্রাই করতে পারেন ট্রাই করলে আপাত কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করবেন আশা করছি আজকের রেসিপিটা আপাত ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ সালামুকুম ভালো থাকবেন